হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনার্স ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব এবং এই নোটিশে কী বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 26 জানুয়ারি নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটা আমি ডাউনলোড করে নিলে এখানে দেখতে পারবো 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড 27 জানুয়ারি 2022 তারিখ বিকাল 4টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ ইতিমধ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের প্রত্যেকেরই রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে এবং এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয়। কলেজ কর্তৃপক্ষ 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই 2 দিনের মধ্যে এই রেজিস্ট্রেশন কার্ডটা অনলাইন থেকে ইস্যু করবে এবং এর পরবর্তীতে অর্থাৎ 28 তারিখের পরে গিয়ে আপনাদের সেই ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড পরবর্তীতে স্ব যে কলেজটিতে রয়েছে অর্থাৎ আপনি যে কলেজটিতে অনার্সে ভর্তি হয়েছেন সেই কলেজ থেকে আপনারা ইস্যু করে নেবেন বা নিয়ে নেবেন। ওকে, এই বিষয়ে কিন্তু এই নোটিশে বলা হয়েছে। এবং অনেকেই বলতে পারেন যে ভাইয়া, অনার্সে তৃতীয় রিলিজ স্লিপের বিষয়ে কোনো সিদ্ধান্ত এলো কি এলো না? অর্থাৎ অনার্স তৃতীয় রিলিজ স্লিপের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু বলেছে যে তৃতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে না এবং এই বিষয়ে কোনো আপডেট আপাতত পাওয়া যায়নি। পরবর্তী আপডেট যখনই পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এখানে আরও একটি বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তিকৃত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের রেজিস্ট্রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে অর্থাৎ পিতা অথবা মাতার নামে কোনো ভুল থাকলে সেই রেজিস্ট্রেশন কার্ডের যে পরবর্তী আপনি যখন পাবেন হাতে তখন দেখলেন যে ভুল হয়েছে এবং পরবর্তী 1 মাসের মধ্যে তার সংশোধন অবশ্যই করতে হবে এবং সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওকে, তাই যখন আপনি রেজিস্ট্রেশন কার্ডটা ইস্যু করবেন বা আপনি নিবেন কলেজ থেকে তখন অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত দেখে নেবেন অর্থাৎ সকল কিছু সঠিক আছে কিনা বা কোনো স্থানে কোনো ভুল আছে কিনা সেই বিষয়ে দেখে নেবেন। ওকে, তো ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন।